বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ফিজিক্সের 3 মার্ক কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের ফিজিক্স পরীক্ষায়। কেন? কারণ ফিজিক্সের 36 মার্ক, শুধুমাত্র এই 3 মার্কের কোশ্চেন, আমাদের 12টা প্রশ্ন লিখতে হয় 3 মার্কের জন্য। যার জন্য বুঝতেই পারছো যে 3 মার্কের প্রশ্নগুলো কি পরিমাণে ইম্পর্টেন্ট এবং আমাদের কিভাবে প্র্যাকটিস করতে হবে। তবে ভিডিও শুরুতেই তোমাদের প্রথমেই বলে রাখি, 3 মার্কের জন্য কিছু কিছু আমাদের অধ্যায় রয়েছে, যদিও ডিটেলস আলোচনার সময় আমি তোমাদেরকে সেগুলো বলবো, যে সেই অধ্যায়গুলো থেকে কিছু কিছু কিন্তু গাণিতিক ক্যালকুলেশন আসে, সেই গাণিতিক ক্যালকুলেশন গুলো কিন্তু সাজেশনে তুলে ধরা সম্ভব নয়, সেজন্য কিন্তু তোমাকে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আজ তোমাদের সামনে যে সাজেশনটা আমি তুলে ধরছি, একদম 3 মার্কের চিপেস্ট সাজেশন যাকে বলা যায়, মানে খুবই অল্প পরিমাণ কোশ্চেনের সংকলন নিয়ে কিন্তু সাজেশন এবং অধ্যায় ভিত্তিক ভাবে আলোচনা করবো। কেন অধ্যায় ভিত্তিক? তার কারণ একটাই, কারণ কোন কোন অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন আসবে সেই অধ্যায়গুলোকে নিশ্চয়ই আমরা ভালো করে পড়বো, আর যেখান থেকে 3 মার্কের প্রশ্ন আসবে না অকারণে সেই অধ্যায়গুলো কিন্তু পড়ে আমার লাভ নেই। অর্থাৎ তাহলে যেখান থেকে আমাদের 3 মার্কের প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বো এবং ফাইনালে একটা ভালো মার্কস কিন্তু ক্যারি করবো, এই হলো আমাদের মূল টার্গেট। তবে আলোচনার ক্ষেত্রে আর একটা কথা তোমাদের বলে রাখি, কারণ আমাদের 3 মার্কের প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাবো, কি দেখতে পাবো, কিছু কিছু প্রশ্ন আমাদের 2+1 এইভাবেও কিন্তু আসছে। অতএব এক্ষেত্রে আমি তোমাদের বলবো, 2 মার্কের প্রশ্নে যে সাজেশনটি তোমাদের আমি তুলে ধরেছি, অর্থাৎ তোমরা যদি সাজেশনটি না দেখে থাকো তাহলে বলবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 2 মার্কের কোশ্চেনের একটা সাজেশনের লিঙ্ক দেওয়া আছে, দেখবে সেই লিঙ্কের উপর ক্লিক করে 2 মার্কের কোশ্চেনের সাজেশন গুলো দেখে নেবে। তাহলে দেখবে যে ওই 2 মার্কসের কোশ্চেন তোমাকে এমনিও পড়তে হবে, কারণ 2 মার্কের 9টা প্রশ্ন তোমাকে রেডি করতে হয়, ওই 2 মার্কের কোশ্চেন এবং এইদিকে 3 মার্কের কোশ্চেন, এই দুটো পার্ট যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে দেখবে একদম ফুল কমপ্লিট হয়ে যাবে তোমার ফিজিক্যাল সায়েন্সের। ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা কিন্তু তোমাকে বুঝে পড়তে হবে, তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো 3 মার্কের জন্য আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা ক্রমশ দেখতে পাও। তাহলে চলো এবার আমরা অধ্যায় ভিত্তিক ডিটেলস মূল সাজেশন পর্বে প্রবেশ করি। তো বন্ধুরা, বিভাগ ঘতে আমাদের যে প্রশ্নগুলো 3 মার্কে আসে, সাধারণভাবে আমরা জানি যে আমাদের 12টা প্রশ্নের উত্তর লিখতে হয়। তো আজকের আলোচনায় আমরা মাত্র 30টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব এবং এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করবে, কারণ সারা বইয়ের মধ্যে থেকে 30টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করছি এবং তোমরা আশা রাখছি যে এখান থেকেই কিন্তু একাধিক প্রশ্ন পাবে, যদিও তোমাদের পরীক্ষায় কিন্তু 12টা প্রশ্ন লিখতে হয়। তার সঙ্গে যেটা আমি এর আগেও তোমাদের বললাম যে 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো বা যে 2 মার্কের সাজেশনটা আমি ইতিপূর্বে তোমাদের সামনে পোস্ট করেছিলাম সম্পূর্ণ অধ্যায় ভিত্তিকভাবে, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে করবে, কারণ 3 মার্কের প্রশ্ন হলো মনে রাখবে 1+2 বা 1+1+1 এরকমভাবে শর্ট টাইপের প্রশ্ন, যে শর্টের যে বাঁশগুলো দেবো সেগুলো ভালো করে দেখবে, এভাবে কিন্তু আসতে পারে। তো যাই হোক, যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের বলছি। প্রথম প্রশ্ন, বস্তুর তাপ পরিবহনের হার কোন 3টি বিষয়ের উপর নির্ভরশীল। দ্বিতীয় প্রশ্ন, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসৃত হলে চ্যুতিকোণ ও আপাতন কোণের সম্পর্ক কি। নেক্সট, দীর্ঘদৃষ্টি ও স্বল্প দৃষ্টি বলতে কি বোঝো, স্বল্প দৃষ্টি দূর করতে কি করতে হবে। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো, তড়িৎদ্বার কি। নেক্সট কোশ্চেন, নাইট্রোলিম কি, এর আর্দ্র বিশ্লেষণে কি ঘটে, সমীকরণ সহ লেখো। পরবর্তী কোশ্চেন, অক্সিজেন ঘটিত 3টি কার্যকরী মূলকের নাম লেখো এবং একটি করে যৌগের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্নে চলে আসি, NH3H2S এবং N2K কোন পদার্থ দ্বারা শুষ্ক করা হয়, H2S অম্লধর্মী তা কিভাবে প্রমাণ করবে। নেক্সট, ওলিয়াস কি, ওলিয়াস থেকে কিভাবে সালফার ট্রাইঅক্সাইড জারিত করা যায়। নেক্সট কোশ্চেন, লোহার তৈরি পদার্থের উপর রূপোর প্রলেপ দিতে হলে অ্যানোডে ক্যাথোডে এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে। পরবর্তী কোশ্চেন, স্পর্শ পদ্ধতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি উল্লেখ করো ও রাসায়নিক সমীকরণ দাও। পরবর্তী প্রশ্ন, H2SO4 এর শিল্প উৎপাদনে ওলিয়াম কিভাবে প্রস্তুত করা হয়, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। পরবর্তী কোশ্চেন, নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কম হওয়ার কারণ কি। পরবর্তী কোশ্চেন, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলির গাণিতিক রূপটি লেখো। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিন মোটরের কর্মদক্ষতা কিভাবে বাড়ানো যায়। পরবর্তী কোশ্চেন, বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তারকে মোটা রাখা হয় কেন। নেক্সট কোশ্চেন, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। পরবর্তী প্রশ্নে চলে আসি, গ্যাসের গতিতত্ত্বের প্রধান অঙ্গীকারগুলো লেখো।
পরে কোশ্চেন আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রগুলি আলোচনা করো। পরে কোশ্চেন চিত্র সহ একটি অবতল লেন্স ও উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আদর্শ গ্যাসের গ্যাসীয় তত্ত্বের স্বীকার্য লেখো। সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন তিনগুণ করা হলে ওর প্রাথমিক ও অন্তিম উষ্ণতার অনুপাত কত। পরে কোশ্চেন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি বড় হয় ব্যাখ্যা করো। পরে কোশ্চেন নিউক্লিয়ার বিভাজন কাকে বলে, কোন পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট কোশ্চেন ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটি লেখো এবং জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। পরের কোশ্চেনে চলে আসি, নাইট্রোজেন আবদ্ধীকরণ সমীকরণ সহ আলোচনা করো। সিইউ তড়িদ্দার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আলোচনা করো। ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। নেক্সট কোশ্চেন আলফা বিটা গামা রশ্মির ভর আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। পরবর্তী কোশ্চেন বাষ্প ঘনত্ব কাকে বলে, এর সাহায্যে আণবিক ওজনের সম্পর্ক প্রতিষ্ঠা করো। এবং লাস্ট সাজেস্টিভ কোশ্চেন, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের পার্থক্য লেখো। তো এই 3 মার্কের জন্য মাত্র 30টি প্রশ্ন রয়েছে। এর সঙ্গে কিন্তু আমি আবারও বলছি, আমি তোমাদের জন্য যে 2 মার্কসের কোশ্চেন দিয়েছিলাম, বারবার বলছি সেই 2 মার্কসের কোশ্চেন কিন্তু ভালো করে দেখতে হবে, কারণ 1+2 রূপে আসতে পারে। এবং 2 মার্কের এমন কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো কিন্তু 3 মার্ক রূপেও আসতে পারে, যার জন্য কিন্তু ওই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো দেখে পুরোপুরি ফাইনালের জন্য রেডি করে ফেলো। আমি আশা রাখছি যে এই প্রশ্ন কটা রেডি করলে তোমরা কিন্তু একটা গুড মার্কস এবং ভালো সাজেশন কিন্তু ভালো কমন কিন্তু তোমরা পাবে, এটুকু তোমাদের বলে রাখলাম। তো এই হলো আজকের আলোচনা। ভালো লাগলে লাইক করো, নিজের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।